একদিন টুনি তার বন্ধুদের নিয়ে জঙ্গলের মধ্যে পিকনিক করছিল, আর পিকনিকে বিরিয়ানি রান্না করছিল, আর একটু দূরে একটা গাছের মধ্যে বাসা বেঁধে থাকতো এক ডাইনি। হঠাৎই টুনির রান্না করা বিরিয়ানির গন্ধ তার নাকে যায়, আর তার জিভ দিয়ে জল বেরোতে থাকে। এরপর সে নিজেকে সামলাতে না পেরে সে পিকনিকের কাছে যায়, আর তাকে দেখে টুনি সহ তার বন্ধু বান্ধবরা সকলে ভয় পেয়ে যায়। এরপর ডাইনিটি টুনিকে বলে, তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমি একটু বিরিয়ানি খেতে এসেছি। এরপর টুনি তাকে একটা বিরিয়ানির প্লেট দেয়, আর সে গপ করে মুখের মধ্যে ঢুকে নেয়। আর খাওয়ার পরে টুনিকে বলে, বলো তোমার এখন কি চাই? এরপর টুনি বলে, আমার কিছু চাই না, শুধু এই ভিডিওটা যারা দেখছে সকলে যেন লাইক করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর কমেন্ট করে জানায় যে ডাইনিকে বিরিয়ানি দেওয়া ঠিক হয়েছে কি হয়নি।